হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ লেজের ভর্তা। সেটা মাওয়া ঘাটে খাওয়ার জন্য অনেকেই কিন্তু ছুটে যান, আর সেই ভর্তাটাই আমি আজকে তৈরি করে দেখাবো। মাওয়া ঘাটের ইলিশ লেজের ভর্তা মামারা কিভাবে তৈরি করে আমি ওখান থেকে দেখেছি। দেখা যাক আমার ভর্তাটা কেমন হয়। আমি প্রথমে হলুদ মরিচ দিয়ে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এখন লেজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আমি মামারা যেভাবে মাওয়া ঘাটে করে ওইভাবেই করার চেষ্টা করি। খেতে কিন্তু বেশ লাগে, এটা খাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকেই সবাই ছুটে যায় যে মাওয়া ঘাটে ইলিশের লেজে ভর্তা খাবো। আর সেটা যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নেই, তাই আমি প্রায়ই এটা করে থাকি। ইলিশ মাছের লেজগুলো এমনিতেই খাওয়া হয় না। এখন আমি এক পাশ হয়ে গিয়েছে, ঢেকে দিয়েছি, এখন উল্টিয়ে বাকি টুকু ভালো করে ভেজে নিব। এপাশ ওপাশ করে ভালো করে ভাজা হয়ে গেলে লেজগুলো উঠিয়ে নিব। উঠিয়ে ওই তেলেই আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব আর তেলটা রেখে দিব। তেলটা আমার পরে কাজে কাজে লাগবে, যেহেতু গরম সেই জন্য আমি কাঁটা চামচ দিয়েই বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, পরে হাত দিয়ে ছোট কাঁটাগুলো বেছে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ছাড়িয়ে নিব কাঁটাটা থেকে। বড় কাঁটাটা এক পাশে রেখে এখন ছোট কাঁটাগুলো যতটুকু সম্ভব হাত দিয়ে বেছে নিতে হবে। এই কাঁটাটা কিন্তু বাছা তেমন একটা কঠিন কাজ না, এইভাবে কাঁটাটা ছাড়িয়ে নিলে খুবই সহজ হয় আর বড় কাঁটাটা ভাঙে না। তাই এখন ভালো করে মাছটা বেছে নিব যেন কোনো কাটার অংশ না থাকে। আমি একটা গ্লাভস পরে নিয়েছি যেহেতু এখন আমি মরিচটাকে মাখবো, এটা মাখার পরে হাত জ্বলতে পারে, সেই জন্য আমি গ্লাভস পরে এখন মরিচটাকে ভেঙে নিব। এই ভর্তাটা কিন্তু একটু ঝালই হয়ে থাকে, তারপরেও যে যেরকম ঝাল পছন্দ করেন নিজেদের টেস্ট অনুযায়ী করে নিবেন। আমি আমার যতটুকু ঝাল প্রয়োজন এতটুকুই করছি। এখন লবণ দিয়ে মরিচটাকে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে মাখানো হয়ে গেলে এখন এটাকে আমি একটু কুটে নিব। কুটার পরে কিন্তু আরও কাঁটা থাকবে, সেই কাঁটাগুলো বেছে নিতে হবে। এখন একটু ভালো করে কুটে নেওয়ার পর মরিচটা দিয়ে দিব, দিয়ে আবারও একটু কুটে নিব, ভালো করে মিশিয়ে নিব। আর দিব অর্ধেকটা তেল, বাকি অর্ধেকটা পরে মিলাব। এভাবে দিয়ে একটু ভালো করে কুটে নিব। নেওয়ার পর আবার রো কাঁটাগুলো বেছে নিতে হবে ভালো করে যেন কোনো কাটার অংশ না থাকে। এভাবে উঠে এখন যে কাজটা করব সেটাই হবে আসল মাওয়া ঘাটের কাজ। কাঁটাগুলো যেগুলো দেখা যাচ্ছে বেছে নিচ্ছি। এখন এটাতে পেঁয়াজ দিয়ে যেইভাবে মেখে নিতে হবে এই মাখাটাই নাকি আসল মজা, তাই গ্লাভস পরে নিয়েছি, নিয়ে যে যতটুকু সম্ভব ভালো করে মেখে নিব। বাকি তেলটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এইভাবে মেখে নিব যতটুকু নরম করা যায়। এইভাবে মেখে নরম করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু মাওয়া ঘাটের সেই লেজের ভর্তা। বাকি মরিচগুলো রেখে দিয়েছি, পরে প্রয়োজন হলে আবার দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এখন আমি গোল গোল করে একটা কলা পাতায় সার্ভ করে নিব। এই পাতাটাতে রাখার পর কিন্তু দেখতে আরো ভালো লাগবে, তাই আমি কলা পাতায় সার্ভ করে নিলাম। আশা করি আমার এই ইলিশ মাছের লেজের ভর্তা কিছুটা হলেও মাওয়া ঘাটের মতো হয়েছে। আর সবাই এভাবে তৈরি করে দেখবেন, আসলেই মজাদার একটা ভর্তা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।